খবর 24x7 আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24x7 আপনাদের সুস্বাগতম। প্রয়াত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবান মোদী শুক্রবার ভোর রাত 3:30 নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি মায়ের মৃত্যু সংবাদ নিজেই দেশের মানুষকে টুইট করে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এরপরই আহমেদাবাদের উদ্দেশ্যে ছুটি যান তিনি। ভাইয়ের বাড়িতেই মা হীরাবেন মোদীকে শেষ শ্রদ্ধা জানান মোদী। শেষ মুহূর্তে মাকে কাঁদ দেন তিনি। এমনকি শ্মশান যাত্রা পর্যন্ত মায়ের সঙ্গেই ছিলেন নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই সম্পূর্ণ হয়ে গিয়েছে হীরাবান মোদীর শেষকৃত্যের কাজ। নরেন্দ্রের কাছে মা ছিলেন সব কিছু। মাঝে মধ্যেই আহমেদাবাদ ছুটে যেতেন, মায়ের সঙ্গে দীর্ঘ সময় কাটাতেন। যখন কোনো অনুষ্ঠানে মায়ের কথা আলোচনা করেছেন তখনই তার চোখে জল ধরা পড়েছে। এই অবস্থায় হীরাবেনের না থাকাটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে একটা বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে। বিশেষ করে প্রয়াণের খবর জানানোর পাশাপাশি একাধিক টুইট করেছেন প্রধানমন্ত্রী মোদী, যেখানে মায়ের সঙ্গে তার কথোপকথনের বেশ কিছু বার্তা তুলে ধরেছেন। আর সেখানে স্পষ্ট মায়ের মৃত্যুতে কতটা আঘাত পেয়েছেন ছেলে নরেন্দ্র মোদী। একটি টুইটে প্রধানমন্ত্রী লিখছেন, সুন্দর একটি শতাব্দী শেষে ভগবানের চরণে বিশ্রাম নিতে গিয়েছেন আমার মা। মায়ের মধ্যে সবসময় আমি ত্রিমূর্তি দেখতে পেয়েছি, যার মধ্যে ছিল একজন সাধুর যাত্রা, একজন কর্মযোগীর প্রতীক এবং মূল্যবোধের প্রতি দায়বদ্ধতা। এভাবেই তিনি জীবন কাটিয়ে গিয়েছেন। আরও বেশ কয়েকটি টুইট করেছেন মোদী, যেখানে তিনি লিখছেন, শতবর্ষে আমি ওনার সঙ্গে দেখা করেছিলাম আর সেই সময় হীরাবেন তাকে একটি কথা বলেছিলেন আর সেটা সবসময় মনে থাকবে বলে টুইটে লিখেছেন মোদী। আর সেটা হলো, কাম কারো বুদ্ধি সে আর জীবন জিও শুদ্ধি সে। বলে রাখা প্রয়োজন, মঙ্গলবার হঠাৎ করেই শারীরিক অবস্থার অবনতি হয় হীরাবেনের, সঙ্গে সঙ্গে ভর্তি করা হয় আহমেদাবাদের একটি হাসপাতালে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে ছুটে যান প্রধানমন্ত্রী। বেশ কিছুক্ষণ থাকার পর দিল্লি ফেরেন। এরপর বৃহস্পতিবার সকালের দিকে অবস্থার কিছুটা উন্নতি হলেও বিকেলের পর থেকে অবস্থার অবনতি হতে শুরু করে। শুক্রবার ভোর 3:30 নাগাদ মৃত্যু হয় হীরাবেনের। বলে রাখা প্রয়োজন, 1923 সালে গুজরাটের মেহসানার বিশনগরে জন্মেছিলেন হীরাবেন। আহমেদাবাদের UN মেহতা কার্ডিওলজি অ্যান্ড রিসার্চ সেন্টারে ভর্তি ছিলেন তিনি। গত বুধবার মাকে দেখতে আহমেদাবাদ উড়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। গান্ধীনগরের কাছে রায়সান গ্রামে থাকতেন প্রধানমন্ত্রী মোদীর মা। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24।